আজকে তোমাদের দেখাবো একটা বিশেষ মন্দির। এই মন্দিরে যেরকম বাস করছেন শ্রী রামচন্দ্র, তেমনই কিন্তু ছোঁয়া পাবে গুজরাটি, কারণ এই মন্দিরটা অ্যাকচুয়ালি গুজরাটি মন্দির। তো গুজরাটের মন্দির তোমরা কলকাতায় পাবে। এই মন্দিরটা তুলনামূলক অন্যান্য মন্দিরের তুলনায় একটু নতুন। এই নিদর্শন কিন্তু মারাত্মক, যেটা তোমরা অলরেডি দেখে বুঝতে পারছো। এই শিল্পকার্য কিন্তু খুব সুন্দর। এই মন্দিরের ভিতর আরও অনেক বিশেষ বিশেষ চমক কিন্তু আছে, যেগুলো সমস্ত কিছু শেয়ার করেছি এই ভিডিওতে। এবার মেন কথা হচ্ছে তোমরা এই মন্দিরে আসবে কী করে। পুরো লোকেশানটা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিয়েছি, তাহলে চলো আগে লোকেশানটা দেখে নাও কীভাবে আসতে হয় মন্দিরে। এই মন্দিরে আসার জন্য নিয়ারেস্ট ল্যান্ডমার্ক কিন্তু হচ্ছে বালিগঞ্জে হালদিরামস। হালদিরামসে নেমে তোমরা বাসে করে আসতে পারো অথবা গাড়ি করে আসতে পারো। সেখান থেকে কিছুটা এগিয়ে এসেই কিন্তু এই তিন রাস্তার মোড় পাবে। তারপর এদিকে সোজা হেঁটে যেতে হবে। সামনে দিয়ে যখন হেঁটে যাবে তখন কিন্তু তোমরা দেখতে পাবে বিল্ডা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম। এই বিল্লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির মিউজিয়ামের ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা এই পুরো ডিটেলস ভিডিওটা দেখে নিতে পারো। এবার আসি মন্দিরের কথা। মন্দিরটা যাওয়ার জন্য এটাকে কিন্তু আমরা ডান দিকে রেখে সামনের দিকে সোজা কিন্তু এগিয়ে যাব। যারা গড়িয়া থেকে আসবে তারা 45 নম্বর বাসে করে আসতে পারো অথবা নিয়ারেস্ট মেট্রো স্টেশন কিন্তু কালীঘাট, সেখান থেকে গড়িয়াহাটের মোড় এবং অটো করে কিন্তু আসতে পারো। পৌঁছে যাবে কিন্তু এই তিন রাস্তার মোড় এবং দেখতে পাচ্ছ ওখানে অ্যারো দেওয়া আছে সচিয়া মাতা মন্দির। ওই যে অ্যারোটা দেখতে পাচ্ছ, ওই অ্যারোটাকে ফলো করে আমরা কিন্তু চলে এসেছি মন্দিরের একদম কাছে। এই গলিটা দিয়ে সোজা এগুলোই কিন্তু মন্দিরের কাছে পৌঁছে যাবে। গুরু সদয় দত্তার রোড বেগ বাগান বালিগঞ্জে কিন্তু অবস্থিত এই সুন্দর কারুকার্য করা শ্রী সচিয়া মাতার মন্দির। এই মন্দিরে যখন আমি পৌঁছেছি তখন কিন্তু এর দ্বার খোলেনি। তোমাদের আমি পুরো ডিটেলসে দেখাবো ভিডিওটা, তার জন্য কিন্তু তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এই মন্দিরে সব থেকে বিশেষত্ব হলো মন্দিরের গায়ে থাকা যে কার্যকলাপ এবং কারুকার্যগুলো। দেখতে পাচ্ছ মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই মন্দির, যার নিদর্শন কিন্তু দেখার মতন। এবং এর ওপরের অংশে যে দেখতে পাচ্ছ, এই ওপরের অংশগুলোতে কিন্তু বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি কিন্তু খোদাই করে রাখা হয়েছে। মাঝখানে কিন্তু গজরাজ আছেন এবং এপাশে কিন্তু বিষ্ণুদেব আছে, যদি খুব ভুল না করে থাকি। মন্দিরের বাইরের অংশে যে পিলারগুলো আছে, পিলারের একদম ওপরের অংশে কিন্তু ছোট ছোট কিছু মূর্তি আছে। মূর্তিগুলো ঠিক কিসের মূর্তি সেটা ঠিক মতন বুঝতে না পারলেও প্রত্যেকটা মূর্তি কিন্তু দেখে বোঝা যায় যথেষ্ট সৌখিনতার সঙ্গে এবং কারুকার্যতার সঙ্গে কিন্তু তৈরি করা হয়েছে। মূল মন্দিরের দ্বার খুলে গেছে এবং ভেতরে কিন্তু অবশ্যই ঢোকার আগে দুই ধারে কিন্তু আছে গজরাজ। মন্দিরের বাইরের অংশটা অপূর্ব সুন্দর কারুকার্যময় পূর্ণ। মন্দিরের ভেতরে যাওয়ার আগে মন্দিরের বাইরের অংশটা তোমাদের আমি খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ডিটেলসে দেখাতে চাই। দেখতে পাচ্ছ মন্দিরের দেয়ালের গায়ে কিন্তু অসম্ভব সুন্দর কারুকার্য করা আছে। মন্দিরের ভেতরের অংশে কিন্তু টু হুইলার এবং ফোর হুইলার রাখার ব্যবস্থা আছে, তার জন্য কিন্তু কোনো রকম কোনো চার্জ লাগে না। এই মুহূর্তে তোমাদের দেখাচ্ছি মন্দিরের ঠিক পেছনের অংশ। মন্দিরের পেছনের অংশে কিন্তু একই রকমভাবে দেয়ালের খুব সুন্দর করে কারুকার্য করা আছে, যা সত্যি প্রশংসার যোগ্য। মূল মন্দিরের প্রবেশ করার আগে চলো মন্দিরের পাশের এই ছোট্ট মন্দিরের বাবার অবস্থান সেটা তোমাদের দেখাই। সামনে আছে নন্দী মহারাজ এবং ভেতরে অবস্থান করছেন কিন্তু শিবলিঙ্গ সহ আরও তিনটি মূর্তি। এখানে যে শিবলিঙ্গটা তোমরা দেখতে পাচ্ছ, জানি না কতটা বোঝাতে পারছি, শিবলিঙ্গটার আকার কিন্তু অনেক অনেকটাই বড়। এত বড় শিবলিঙ্গ কিন্তু আমি বা আমরা কেউই সচরাচর দেখে থাকি না। মন্দিরটির মধ্যে মানে মূল মন্দির থেকে কিন্তু এই মন্দিরটিকে আলাদা করে রাখা হয়েছে, আলাদাভাবে করা হয়েছে।
যেখানে মা থাকবেন সেখানে তো বাবা থাকবেই, এটাই স্বাভাবিক বিষয়। মূল মন্দিরের বাইরের অংশে কিন্তু জুতো রাখার ব্যবস্থা আছে এবং তার জন্য কিন্তু কোনো রকম কোনো এক্সট্রা পয়সা বা চার্জ লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু সেখানে জুতো রাখা যায়। এবারে চলো মন্দিরের ভেতরের অংশে প্রবেশ করা যাক। মন্দিরের ভেতরে যে কার্যকলাপগুলো আছে সেগুলো কিন্তু তোমরা দেখে এক কথায় মুগ্ধ হবেই। মন্দিরের ভেতরে যে সমস্ত মার্বেলের পিলারগুলো আছে এবং সিলিংগুলো আছে, প্রতিটা জায়গায় অত্যন্ত নিপুণতার সঙ্গে হাতের কাজ করা আছে। মন্দিরের প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সুন্দর দেবদেবীর মূর্তি অঙ্কন করা আছে। মূল মন্দিরের ভেতরে ঢোকার পরেই আমরা চলে গিয়েছিলাম মন্দিরের বাঁদিকে। মন্দিরের বাঁদিকে কিন্তু আছে ভৈরবনাথ। এই মন্দিরে কিন্তু সাচিয়া মাতা ছাড়াও আরও প্রচুর দেবদেবী আছে। প্রত্যেকটা দেবদেবী কিন্তু আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। রাজস্থান যোধপুরের থেকে প্রায় 63 কিলোমিটার দূরে অবস্থিত ওশিয়ান, সেই ওশিয়ানেই কিন্তু আছে এই সাচিয়া মাতার মন্দির। সাচিয়া মাতাকে ওসওয়ান, জৈন, পারমান, পানওয়ার, কুমায়ত, সুথার, রাজপুত, জাট, চরণের লোকেরা কিন্তু পুজো করে। এই মন্দিরে দশেরাতে অর্থাৎ দুর্গাপূজার সময় দশমীর দিনে কিন্তু খুব বড় করে উৎসব পালন করা হয়। মন্দিরের এই অংশে অর্থাৎ মা সাচিয়ার ঠিক বাঁদিকে আছে কিন্তু হনুমানজি অথবা বজরংবলী। হনুমানজি ঠিক পাশে কিন্তু আছে গণেশজি, শ্রীকৃষ্ণ এবং রাধা, এবং একদম ডান দিকে আছে কিন্তু মহাদেব এবং পার্বতী। হিন্দু পুরাণ মতে সাচিয়া মাতার আগের নাম ছিল শচী এবং তিনি ছিলেন অসুর রাজা পালোমার কন্যা। রাজা পালোমার ছিলেন বিত্তের সেনাপ্রধান। বিত্ত শচীকে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু শচী তাকে বিয়ে করতে চায়নি। তখন তাকে পালোমার বিত্তের কাজ ছেড়ে জৈন ধর্মের পথে কিন্তু অনুসরণ করতে হয়েছিল। জৈন ধর্মে পৌরাণিক ইতিহাস বলে ওশিয়ানে পাওয়া গিয়েছিল একটি পাথরের শিলালিপি। জৈন ধর্মে আচার্য শ্রীমৎ বিজয় রত্ন প্রভাসুর ওশিয়ান সফর করেছিলেন। তার মতে ওশিয়ানের আগে নাম ছিল উপকেশপুর এবং এইখানে মা চামুণ্ডার মন্দিরও ছিল। সেই চামুণ্ডার মন্দিরে লোকজন মহিষ বলে দিতেন। জৈন সন্ন্যাসী বিজয় রত্ন প্রভাসুর এই প্রথা নিষিদ্ধ করেন এবং তার বিশ্বাস যে মা চামুণ্ডারই আরেক নাম ছিল মা শচী। মূল মন্দিরের ভেতরের অংশে যেই পিলারগুলো আছে সেই প্রত্যেকটি পিলারের ওপরে কিন্তু আছে বিভিন্ন দেবদেবীর মূর্তি সহ সুন্দর কারুকার্য করা পিলার।
সবথেকে আকর্ষণ করা যেটা বিষয় এই উপরের সিলিংটা, তার সামনেই কিন্তু একদম আছে মা সচি। দেখতে পাচ্ছ মাকে কিন্তু এখানে প্রত্যেক দিন নতুন নতুন অলংকারে এবং নতুন নতুন পোশাকে সাজানো হয়। মা অধিষ্ঠান করছেন একটি সোনার কক্ষে, মায়ের পেছনের অংশ কিন্তু পুরোটাই সোনার একটি দেয়াল। সিলিংয়ের অংশে তোমরা দেখতে পাবে অত্যন্ত সুন্দর কারুকার্য করা মার্বেল পাথরের তৈরি এই সিলিং, সঙ্গে আছে এই অপরূপ সুন্দর ঝাড়বাতি। মন্দিরটি অন্তত একবার হলেও তোমরা দেখে এসো। এই মন্দিরের বয়স 15 বছর কিংবা তার বেশি কিন্তু নয়। মূল মন্দিরের ভেতরে সাচিয়া মাতার কক্ষের ঠিক বাইরের অংশে কিন্তু তোমরা চাইলে প্রদক্ষিণ করতে পারবে। এই কক্ষে তোমরা যখন প্রদক্ষিণ করবে তোমরা কিন্তু এখানে বিভিন্ন দেবদেবী কিন্তু দেখতে পারবে। মা সচির যে কক্ষে আছে সেই কক্ষের প্রতিটি দেয়ালে, এখানে টোটাল 3টে দেয়াল আছে, সেই 3টে দেয়ালে কিন্তু 3 রকম দেবদেবী তোমরা দেখতে পারবে। তৃতীয় এবং শেষ দেয়ালের কক্ষের সামনে কিন্তু আছে মা সরস্বতীর মূর্তি। সাচিয়া মাতার কক্ষের পাশে কিন্তু আছে লক্ষ্মীনারায়ণ, রাম, লক্ষণ এবং সীতার মূর্তি, এবং একদম ডান দিকে আছে কিন্তু সূর্যদেব। সূর্যদেবের ঠিক পাশে কিন্তু আছে মা গায়ত্রী দেবীর মূর্তি। এই মন্দিরে সর্বশেষ যে ঠাকুরটি তোমাদের দেখাতে চলেছি এটি হলো মা মনসা। মা যেমন সন্তানদের না খাইয়ে নিজে খাওয়ার গ্রহণ করে না, এই মন্দিরে ঠিক তেমনি সমস্ত দেব দেবীকে ভোগ প্রসাদ নিবেদন করার পরই সর্বশেষ কিন্তু প্রসাদ নিবেদন করা হয় সাচিয়া মাতাকে। এমনকি সমস্ত দেব দেবীকে প্রথমে আরতি করা হয় এবং সর্বশেষ কিন্তু করা হয় মা সচিকে আরতি। এখানে দেখতে পাচ্ছ বিশাল বড় কিন্তু বসার ব্যবস্থা আছে এবং নিচের অংশে কিন্তু খুব সুন্দর মার্বেল পাথরের উপর ডিজাইন করা আছে। এই মন্দিরে প্রসাদ হিসাবে আমাকে দেওয়া হয়েছিল শুকনো নারকল, মিচড়ি, সন্দেশ এবং চকলেট। এবার আসি মন্দির খোলা এবং বন্ধ হওয়ার সময়। সকাল 7টা থেকে বেলা 12টা অবধি মন্দির খোলা থাকে, তারপরে আবার বিকেল 4টে থেকে রাত্রি 9:30 পর্যন্ত কিন্তু এই মন্দির খোলা থাকে। মন্দিরটি এতটাই সুন্দর এবং এতটাই বড়, তাই পুরো ডিটেলসে দেখাতে গিয়ে ভিডিওটা খানিকটা বড় হয়ে গেছে। তবে রিকোয়েস্ট করব তোমরা একবার অন্তত হাতে সবাই নিয়ে এই মন্দিরে এসো। মন্দিরটি একটি গলির ভেতরে অবস্থান করায় প্রায় লোকচক্ষুর আড়ালেই থেকে গেছে, সেরকমভাবে খুব একটা প্রচার পায়নি। তাই চেষ্টা করলাম একটা অজানা অচেনা মন্দিরকে প্রায় তোমাদের সামনে তুলে ধরার।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, তাতে যখনই নতুন ভিডিও দেবো তোমাদের কাছে একটা করে ভিডিও পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।